উপজাতি অধ্যুষিত এলাকায় ছাত্রছাত্রীদের জন্য গড়ে তোলা বিদ্যালয়টির বিদ্যালয় পরিদর্শকের পরিদর্শনের অভাবে বিভিন্ন সমস্যায় জর্জরিত অভিমত বিদ্যালয় ভারপ্রাপ্ত শিক্ষক সহ ছাত্রছাত্রীদের। ঘটনা তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের অধীন রূপাছড়া এলাকার ইংরেজি মাধ্যম বিদ্যালয় তথা সদ্য কুরকুরি উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিভাগে রূপাছড়া এলাকার উপজাতি অংশের মানুষদের শিক্ষিত করে তোলার জন্য গড়ে তোলা হয়েছিল বিদ্যালয়টি, যাতে ওই এলাকার ছাত্রছাত্রীরা শিক্ষার অনুকূল আলোর মধ্য দিয়ে জীবন জীবিকার মান উন্নয়ন করতে পারে। বিগত কিছুদিন পূর্বে সদ্য কুরকুরি বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের পঠন পাঠন বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে করা হয়েছে। সদ্য করকরি উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিভাগে ছাত্রছাত্রীর সংখ্যা 30 জন, শিক্ষকের সংখ্যা 3 জন, আর এই 3 জন শিক্ষকদের মধ্যে সব শিক্ষকই ইংরেজি মাধ্যম নিয়ে পড়াশোনা করেননি, সবাই বাংলা মাধ্যম নিয়ে পড়াশোনা করেছে বলে জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক। ফলে ছাত্রছাত্রীদের মধ্যে সঠিকভাবে শিক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি আরও জানান বিদ্যালয়ে পানীয় জলের তীব্র সংকট রয়েছে, সময় মতন পানীয় জল পাওয়া যায়নি বলে তিনি অভিযোগ করে জানান। মিড ডে মিলে রান্না করতে ভগ্নদশা পরিণত হওয়াতে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে মিড ডে মিলে রান্না করতে হচ্ছে। তিনি আরও জানান বিদ্যালয়ের মধ্যে কোনো বাউন্ডারি ওয়াল না থাকার কারণে বিপদ সংকুলের মধ্যে ছাত্রছাত্রীরা স্কুলে এসে অবসর সময় খেলাধুলা পঠন পাঠন করতে হচ্ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা আজ রয়েছে বাউন্ডারি ওয়াল না থাকার কারণে। বিভিন্ন শ্রেণীকক্ষের ওয়াল ভগ্নদশায় পরিণত হয়েছে। বর্তমানে একই শ্রেণীকক্ষের মধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 2টি ভাগে ভাগ করে পঠন পাঠন চলছে বিদ্যালয়ে। শিক্ষকের দাবি সহ স্কুলের ভগ্নদশা দূরীকরণের লক্ষ্যে বারবার সংশ্লিষ্ট আধিকারিকদের জানানো হলেও কাজের কাজ অসডিম্ব। এদিকে বিদ্যালয়ের এক ছাত্র জানান দাবদাহ গরমের মধ্যে শ্রেণীকক্ষে বিদ্যুৎ না থাকার কারণে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের পঠন পাঠন করতে হিমশিম খেতে হচ্ছে। এমনকি অনেক ছাত্রছাত্রী দাবদাহ গরমের মধ্যে বিদ্যালয়ের মুখে হতে নারাজ। ছাত্রটি আরও জানায় প্রতিনিয়ত বিদ্যালয়ে পঠন পাঠন হয় না, ফলে শিক্ষার আলো থেকে পিছিয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা। এখানে আমাদের সময় ছিল, এখানে যত টিচার আছে, টিচার 3 জন আছি, আমরা 3 জন আছি, সব আমরা বাংলা মিডিয়ামেরই, আর ইংলিশ মিডিয়ামের টিচারগুলোতে এখানে নাই, এটি বিশেষ করে সমস্যা। আর জলের সমস্যা, জল যে আমরা এখানে সময় মতো পাওয়া যায় না, আর এখান থেকে অনেক দূরে গিয়া লেপটিনে যেতে হইলে, কিন্তু ওই এখান থেকে মাঠ পাই রইয়া পোলাপান ছোটো ছোটো পোলাপানরা এখান থেকে নিতে পারে না, জলগুলার কেমনে নিব এমন অবস্থায়, জলও নাই, বাউন্ডারি ওয়াল তো নাই, ওই পোলাপানে কোনো সময় ওই সরার দিকে পড়তে পারে, খেলতে গিয়া পড়তে পারে, আর স্কুলের সময় সময় সেম এমনই, অনেক পুরানা ওই গাছাগা বিল্ডিংটা সব ফাটা, আপনারা দেখতে পারেন পরে। এদিকে সর্বশিক্ষা অভিযান প্রকল্পের প্রতিটি বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা বাধ্যতামূলক ছিল, কিন্তু তৎকালীন সিপিএম নেতাদের দলুতে স্কুলে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা সম্ভব হয়নি এমনটাই অভিযোগ রয়েছে অত্র এলাকার অভিভাবক অভিভাবিকাদের মধ্যে। তবে বিদ্যালয়ের ভগ্নদশা কাটিয়ে তোলার জন্য সংশ্লিষ্ট দপ্তর কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেন সেটাই এখন দেখার বিষয়। ভিডিও রিপোর্ট সার্চ ইন্টারটেনমেন্ট।